ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:25। আমার সব কিছু কমপ্লিট, আর আজকে ভাতটা দিতে বসেছি। তো ভাত হচ্ছে এমনি সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ভিডিওটা করলাম, আর এখন এইটাই আমি ভিডিও করি না। তো দেখো, একটা ফ্লিপকার্ট থেকে শাড়ি অর্ডার করেছিলাম। তো শাড়িটা দেখো কত সুন্দর এসেছে, প্যাকেটটা খুলে ফেলেছি, তাও তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা করছি। খুবই সুন্দর এসেছে শাড়িটা। বেশি দামও না শাড়িটা, ডেলিভারি চার্জ 40 টাকা। আর হচ্ছে তোমার শাড়িটার দাম হচ্ছে 560 টাকা। তো দেখো শাড়িটা, জানি না রংটা তোমরা বুঝতে পারছ কি না। তো এটা দেখো ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, আর শাড়িটা হচ্ছে এরকম। খুব সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছ অরেঞ্জের মধ্যে এরকম দেখা যাচ্ছে শাড়িটা। দেখো একটু ভোলা ভোলা আসছে না আলোটার জন্য। হ্যাঁ, এবার এসছে কালারটা, খুবই সুন্দর শাড়িটা দেখো এসছে। তো এটা পুজোতে আমার শাশুড়ি মায়ের জন্য আমার বর বুক করে দিয়েছে। তো কালী পুজোয়, আমাদের দুর্গা পুজো অত কেনাকাটি হয় না, তো কালী পুজোর শাড়িটা এত সুন্দর এসছে 600 টাকায়। ভেবেছিলাম যে খুব একটা ভালো আসবে না, তো দেখলাম না শাড়িটা ভালোই এসছে। শাড়িটা দেখা যাচ্ছে কালারটা, আলোটা পড়ছে তো আলোটা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবে কালারটা। হ্যাঁ, এবার বুঝে যাচ্ছে, খুব সুন্দর শাড়িটা। কেমন হয়েছে শাড়িটা বলবে কমেন্ট করে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়িমা একটু ডাকছিল তার জন্য গেলাম। তো কেমন হয়েছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানিও। আর আজকেই আমার মিস অ্যাপ থেকে যেই শাড়িটা অর্ডার করছি আজকেই ডেলিভারি হবে, তো ওটাও তোমাদের দেখাবো কেমন হলো শাড়িটা। তাহলে আজকে দুপুরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা।